পৃথিবীতে না জানি কত না সমস্যা রয়েছে, পৃথিবী সমস্যা সংকুল, তেমনি আমাদের জীবনও সমস্যা সংকুল। অধিকাংশ ক্ষেত্রে আমরা ভাবি বা ভেবে নিই যে পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝি আমাদের জীবনের সমস্যা তৈরির মূল কারণ। এটা কি সর্বতোভাবে ঠিক বন্ধুরা? তোমরাও কি এমনটা মনে করো? এই পারিপার্শ্বিক পরিস্থিতিকে ভিলেন হিসেবে আমরা প্রতিপন্ন করি আমাদের জীবনের সমস্যা হিসেবে। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মালবিকা দত্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল মালবিকাস লার্ন স্কিল কানেক্টিং টু দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। জীবন তো জীবনের মতনই চলবে, আর এই চলার পথে খড়কুটোর মতো নানা সমস্যা আমাদের জীবনে এসে পড়ে। আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে সেই সমস্যার কিছুটা সমাধানের সূত্র তোমাদের হাতে তুলে দেওয়ার। আজকেও ঠিক আমি এরকম একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। আমাদের মধ্যে এমন অনেক সুপ্ত সমস্যা রয়েছে যেগুলো আমরা না দেখে বা সেগুলোকে উপেক্ষা করে আমরা আমাদের সম্পর্ক খারাপ হওয়ার পিছনে পারিপার্শ্বিক নানা ঘটনাকে দায়ী বলে মনে করি। আমরা কিন্তু আমাদের সেই সুপ্ত স্বভাবটাকে আমরা এড়িয়ে যাই, আর সেই সুপ্ত স্বভাব হলো সম্পর্কে নিজেই যখন সমস্যার কারণ। যে কোনো ধরনের সম্পর্কে নিজেদের ভুল ত্রুটিগুলোকে খুঁজে বার করা অত্যন্ত দুষ্কর। নিজেদের ভুলগুলোকে বোঝার থেকেও আমরা অপর দিকের বা উল্টো দিকের মানুষকে দোষারোপ করতে থাকি এবং নিজেকে সমস্যা মুক্ত বা দোষারোপ মুক্ত করি এবং সমস্ত রকম সমস্যা থেকে দায় এড়িয়ে নিজেকে নিষ্কলঙ্ক করার চেষ্টা করি। দোষারোপমূলক কথাবার্তা যে কোনো সম্পর্ককে তিক্ততার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে। সম্পর্ক নানা ধরনের হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার সঙ্গে তার সন্তানের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক। এই নানান সম্পর্কের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি সেই মধুরতম দিকটিকে ধরে রাখার এবং তার জন্য কিন্তু আমরা প্রচেষ্টা চালাই। কিন্তু আমরা নিজেরা যদি সম্পর্কের ক্ষেত্রে স্বার্থপর হয়ে উঠি, আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে দ্বিধায় ভুগতে থাকি, তাহলে জানবে যে সেই সম্পর্কে আমাদের যোগ্যতা নেই থাকার। তুমি যদি সবসময় নিজের আত্মসুখের কথা ভাবো, তাহলে তোমাকে কেন্দ্র করে যারা বাঁচছে বা তোমাকে কেন্দ্র করে যারা এগিয়ে যাচ্ছে, তাদের জীবন তৈরি হচ্ছে, তারা কিভাবে তোমার উপর নির্ভরশীল হবে? কিভাবে তুমি তোমার মধ্যে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবে, কিভাবে খুঁজে বার করবে? আর যদি খুঁজে বার করো, তাহলে কিভাবে তোমার মধ্যে যে সমস্যা আছে সেটাকে তুমি স্বীকার করবে বা মেনে নেবে? তখন তোমার মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে এটা আমার গরিমায় আঘাত লাগবে না তো, সঙ্গীর সামনে হার মেনে নেওয়া হবে না তো, এই যেন এক কঠিন মানসিক দ্বন্দ্ব। তাহলে চলো দেখে নিই আমাদের নিজেদের মধ্যে সেই সমস্যাগুলো কি কি এবং কিভাবে তা থেকে বেরিয়ে আসা যায়। নাম্বার ওয়ান, লার্ন টু গিভ আপ ইনস্টিড অফ জাস্ট ওয়ান্ট টু গেট। শুধুমাত্র পাওয়ার ইচ্ছা না রেখে ত্যাগ স্বীকার করতে শেখো। সম্পর্কের মধ্যে শুধুমাত্র পাওয়ার ইচ্ছা থাকলে তা টেকানো সম্ভব হয় না, তার জন্য দরকার ত্যাগ করার বা ত্যাগ স্বীকার জরুরি। যে কোনো পরিস্থিতিতে তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, তোমার সিদ্ধান্ত, এই সব কিছু যদি তোমার পাওয়াকে কেন্দ্র করে হয়, তাহলে তার নেতিবাচক প্রভাব কিন্তু উল্টো দিকের মানুষের উপর পড়বে এবং তাদেরকে গভীরভাবে প্রভাবিত করবে। ঘরে বাইরে চলতে চলতে আমরা বিভিন্ন সামাজিক সম্পর্কে জড়িয়ে পড়ি বা তৈরি হয়, আর প্রত্যেকটি সম্পর্কের যদি মধুরতম দিকটিকে আমরা ধরে রাখতে চাই, তাহলে নিজের পাওয়ার সেই জেদ থেকে বেরিয়ে এসে তাদের আবদারকেও কিন্তু তোমাকে সমানভাবে মর্যাদা দিতে হবে। যতটুকু পারা যায়, ততটুকু যদি পূরণ করা যায়, তাহলেও কিন্তু সেটা অনেক ভালো সম্পর্কের পরিচয় হয়ে উঠতে পারে। তোমার এই অতিরিক্ত পাওয়ার ইচ্ছে ভুল বার্তা কখনো কখনো উল্টো দিকের মানুষের কাছে যেন পৌঁছে না যায়। ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর চাওয়া পাওয়ার ইচ্ছের কথা তোমাকে ভাবতে হবে। তোমার আচার আচরণের মধ্যে আনতে হবে নমনীয়তা এবং দিতে হবে গুরুত্ব অপর দিকের মানুষের আবদারের উপর। তোমার এই একতরফা প্রত্যাশা পূরণজনিত সমস্যা থেকে তুমি যদি এইভাবে বেরিয়ে আসতে পারো, তাহলে কিন্তু একটি সুন্দর সম্পর্ককে কিন্তু তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। নাম্বার টু, প্লেস দ্য রেসপন্সিবিলিটি অন দ্য পার্টনার। সঙ্গীর ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া, ঘরের কাজ, বাইরের কাজ বা সম্পর্ককে টিকিয়ে রাখার সমান দায়িত্ব দুজনের ওপরেই কিন্তু থাকে।
সে সম্পর্ক স্বামী স্ত্রী হোক বা যৌথ কোনো পরিবারে যখন আমরা থাকি তখন নানান ধরনের সম্পর্ক কিন্তু আমাদের তৈরি হয়। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে তুমি কিন্তু নিজের জন্য খুব সহজেই তাদের কাছ থেকে সবকিছু আদায় করে নিতে পারো এবং তুমি যে এমনটা করছো তুমি নিজেই সেটা উপলব্ধি করতে পারবে। কারণ সম্পর্কের দোহাই দিয়ে তুমি যদি চুপ করে বসে থাকো এবং সঙ্গীকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নাও তাহলে কি তুমি একজন ভালো সঙ্গী হিসেবে পরিচয় দিতে পারবে? নিজেকে প্রশ্ন করো, ভাবো যে সঙ্গী ঠিক কোন কোন জায়গায় কতটুকু তার সাহায্যের প্রয়োজন এবং তুমি যতটাই পারো সেটা যত সামান্যই হোক না কেন তা যদি তুমি করতে পারো তাহলে তোমার সঙ্গীর কাছে এ যেন হবে এক আত্মত্যাগের বহিঃপ্রকাশ এবং তোমার সম্মান তার কাছে কিন্তু অনেকখানি বেড়ে যাবে। তাই ও তোমার মধ্যে থাকা সঙ্গীর ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার জনিত এই দোষ থেকে তুমি কিন্তু ধীরে ধীরে তুমি বেরিয়ে আসতে পারবে। নাম্বার থ্রি, সাপ্রেসিং দ্য ফিলিংস, তোমার অনুভূতিগুলোকে চেপে রাখা। সম্পর্কের মধ্যে কোনো কোনো মানুষ থাকেন তার অনুভূতিগুলোকে চেপে রাখে, এ যেন এক বড় দোষ। তুমি যদি তোমার অনুভূতিগুলোকে সঠিক সময়ে যদি প্রকাশ না করো তাহলে কিন্তু উল্টো দিকের মানুষ বা তোমার সঙ্গী ভাবতেই পারবেন না যে তুমি কি ভাবছো, তোমার মানসিকতা কি রকম বা তোমার মনের মধ্যে কি চলছে। এর ফলে তৈরি হবে দ্বন্দ্ব ও জটিলতা। তাই এই দ্বন্দ্ব এবং জটিলতাকে কাটিয়ে উঠতে গেলে সময়ে সময়ে সঙ্গীর সঙ্গে তোমাকে কিন্তু মন খুলে কথা বলতে হবে। এর ফলে কিন্তু একটা নিবিড় যোগাযোগ তৈরি হবে এবং পারস্পরিক বন্ধন যেন অনেক বেশি দৃঢ় হয়ে উঠবে। এভাবেই তুমি কিন্তু তোমার মনের কথাগুলো যদি সঠিক সময়ে সঙ্গীর কাছে পৌঁছে দিতে পারো তাহলে কিন্তু সম্পর্ক অনেক বেশি সহজ হবে এবং তা টিকিয়ে রাখা অনেক বেশি সহজতর হবে। ডোন্ট ওয়ান্ট টু অ্যাডমিট মিস্টেক্স, সম্পর্কের মধ্যে ভুল স্বীকার না করা। একটা সম্পর্কে চলতে চলতে আমরা কম বেশি ভুল ত্রুটি কিন্তু করেই ফেলি। সমস্যা তখনই তৈরি হয় যখন সেই ভুল ত্রুটিগুলোকে আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি এবং মিথ্যার আশ্রয় নিই। তাই নিজের ইগো প্রবলেমকে সরিয়ে দিয়ে আমরা যদি আমাদের ভুল ত্রুটিগুলোকে স্বীকার করার সৎ সাহস না রাখি তাহলে কিন্তু সম্পর্ক অচিরেই ভেঙে যাওয়ার সুযোগ খোঁজে। একটা সম্পর্কে ভুল ত্রুটি হলে ক্ষমা চাওয়া বা স্বীকার করার মধ্যে কোনো কিন্তু অপমানজনক কিছু নেই, বরং এতে মানসিক পরিপক্কতারই পরিচয় দেয়। তুমি যদি তোমার মানসিক উন্নয়নের উন্নতি যদি এমনভাবে করতে না পারো তাহলে জানবে যে তুমি সেই সম্পর্কে ধীরে ধীরে থাকার যোগ্যতা কিন্তু হারাচ্ছ। নাম্বার ফাইভ, নট বিং এবল টু ফরগেট দ্য পাস্ট, অর্থাৎ অতীতকে ভুলতে না পারা। কোনো কোনো মানুষ আছেন অতীতকে ভুলতে পারে না, এটাও কিন্তু একটা মস্ত বড় দোষ। সম্পর্কে চলতে চলতে হঠাৎ করে কোনো বিষয়ে বাগ্বিতণ্ডা শুরু হলেই এমন অনেক ব্যক্তি আছেন যারা পুরনো সময়ে কাটিয়ে আসা কোনো বিস্মৃতি হঠাৎ করে উত্থাপন করেন, অর্থাৎ উদাহরণ দিয়ে ফেলেন, আর তখন সম্পর্ক তিক্ততার চরমতম পর্যায়ে পৌঁছে যায়। তাই অতীতের ঘটনাগুলোকে ক্ষমা করে সেগুলোকে পুনরায় বর্তমান পরিস্থিতিতে না নিয়ে এসে যদি সম্পর্ককে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এখানে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার সাফল্য আমরা পেয়ে যেতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার সিক্স, ওয়ান চেঞ্জ ইন দ্য পার্টনার নট ইন ইয়োরসেলফ, অর্থাৎ তুমি সঙ্গীর মধ্যে পরিবর্তন চাও কিন্তু নিজের মধ্যে নয়। একটা সম্পর্কের মধ্যে একে অপরের মতন করে পরিবর্তিত হব এটাই কিন্তু স্বাভাবিক। সম্পর্কের মধ্যে একে অপরের সাথে মানিয়ে নেওয়া এবং নিজেকে বদলে নেওয়ার মানসিকতা রাখতে হবে শর্তহীনভাবে। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা তার নিজের প্রয়োজনে তার উল্টো দিকের সঙ্গীকে সম্পূর্ণ বদলে ফেলার জন্য আশা রাখেন, কিন্তু যখনই এমনটা তিনি করতে যাবেন তখন কিন্তু শুরু হবে দ্বন্দ্ব। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি একটা নিজস্ব মানসিকতা রয়েছে এবং আমাদের কিন্তু সেই মানসিকতাকে সম্মান দিয়ে চলা উচিত। তাকে স্পেস দেওয়া উচিত, তাকে সময় সুযোগ দেওয়া উচিত, যাতে সম্পর্কের প্রয়োজনে তার কতটুকু বদলানোর প্রয়োজন আছে ততটুকু সে যেন সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে পারে। তার বিষয়ে কিন্তু কোনো বাড়তি চাপ যেন তার উপর না দেওয়া হয়। এর ফলে সম্পর্ক কিন্তু তার বলিষ্ঠ এবং সুস্থতা বজায় রেখে সম্পর্ক কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি এতক্ষণ নিজের মধ্যে যে সমস্যার জনিত কারণে যে ছটি পয়েন্ট আমি আলোচনা করলাম, এই সমস্যা কিন্তু আমরা কখনোই
ফেস করি, নিজেরাই ফেস করতে চায় না বা নিজেরা সেটাকে স্বীকার করি না বা মানতে চায় না। যদি আমরা এই সমস্যাগুলোকে ফেস করি এবং স্বীকার করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু একটা সুস্থ, স্বাভাবিক, একটা মধুরতম এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রূপকার হয়ে উঠতে পারি। আজ এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, অনেক অনেক লাইক দাও আর সকলের সাথে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয়। তোমরা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, তাদেরকে বলি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অলসো হিট দ্য বেল আইকন অল ফর নোটিফিকেশন অফ মাই আপকামিং ভিডিওস। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো কিপ ওয়াচিং মাই ভিডিও, টিল দেন গুড বাই।